उत्तम कुमारेर सेरा सिनेमा देखते होले डाउनलोड करुन क्लिक ऐप। हेमांगिनी मृत्यु दिन সহদেব কৃষ্ণনগরে ছিল না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। অবশ্যই স্ত্রীর কাছে সে সেই কথাই বলে, কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল, অফিসিয়ালি হয়নি। তারপর তারপর আমরা প্রশান্ত বাবুকে গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছো? না না, পরশুদিন সন্ধ্যাবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য। বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছো? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে? আপনি কি বলছেন, কি বলছেন? সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে। আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে, আমি বলছি সমস্ত মিথ্যে। ৫,০০০ টাকা পুরস্কার তোমরা পাবে। প্রশান্তই দোষী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্যার খুন করে যে পালাতে চায় সে কখনো পুলিশের সুবিধা হবে জেনে নিজের নামে বাস রিজার্ভ করে না, বা খুন করার অস্ত্রখানাও নিজের ব্যাগের মধ্যে রেখে দেয় না। আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই, আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না। সিগারেট কেসটা কার আমাদের ভাববার দরকার নেই। চিঠিখানা সে বাঁ হাতে লিখেছিল, পুলিশ কখনো তার সন্ধান পাবে না মনে করে সে নিজের নামে বাস রিজার্ভ করেছিল, আর খুনখানা ফেলে দেয়নি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সবই তার বিরুদ্ধে। কিন্তু স্যার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে খুনি মামলা। বেশি তর্ক করো না, আমার কথা মতো কাজ করো। প্রশান্তই খুনি, যাও। কথার ইচ্ছে কম। হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে তোমার বাবা দায়রা সোপর্দ হলেন। সুরেন দাস পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়ালেন। ওয়েল ডক্টর মুখার্জি, ময়না তদন্তে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আমি পোস্টমর্টম পরীক্ষায় সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মৃত্যুকালে হেমাঙ্গিনী দেবী 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একখানি ধারালো অস্ত্র দিয়ে হেমাঙ্গিনী দেবীর গলা কাটা হয়েছিল, এইরকম একটি ধারালো অস্ত্র এই খুরখানা হতে পারে? হ্যাঁ, এই খুরখানা হতে পারে। মিথ্যা বাড়ি, সব মিথ্যা কথা। তারপর 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 হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা এই আসামি এসে আমাকে বললে যে সন্ধ্যের সময় সে হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করবে। না না, মিথ্যা কথা, তোর সঙ্গে আমার সঙ্গে দেখাই হয়নি। তারপর তারপর আসামি আমাকে বলে যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে সে সেদিন সন্ধ্যেবেলায় আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। আসামি কি তোমার সঙ্গে নবদ্বীপে গিয়েছিল? আগে না, পরদিন 10টার সময় ফিরে এসে হেমাঙ্গিনী খুন হয়েছে শুনে আসামির বাড়িতে গিয়ে দেখি আসামি ফেরার। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, একেবারে মিথ্যে। বিনা, তুমি বুদ্ধিমতী মেয়ে, আদালতে দাঁড়িয়ে যে কথা তুমি বলবে তার গুরুত্ব কতখানি তা তুমি জানো? জানি, আমি সত্যি বই কখনো মিথ্যে বলবো না। বেশ, আচ্ছা বলো তো, হেমাঙ্গিনী খুন হওয়ার ঠিক অব্যবহিত পরে যে লোককে তুমি সিঁড়ি দিয়ে ছুটে পালাতে দেখেছিলে এই আসামি সেই লোক কিনা? বেশ ভালো করে দেখে আমার কথার জবাব দাও। আমি জানি আমার সাক্ষীতে আসামির ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে শপথ করে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই আসামি সেই লোক যাকে আমি হেমাঙ্গিনী দেবী খুন হবার পরে সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? কোনো ভুল নেই এতে? কোনো ভুল নেই। এই আসামি যখন রাস্তার উপর দিয়ে পালিয়ে যায় তখন রাস্তার আলোতে এত ভালো করে দেখেছিলাম যে কিছুতেই ভুল হতে পারে না। প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমিও জানি না। उत्तम कुमार सेरा सिनेमा देखते होले डाउनलोड करुन क्लिक ऐप।